সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনই পরীক্ষা নেওয়া অসম্ভব প্রায় তৈরি কমিটির রিপোর্ট জোড়া পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা পরীক্ষার বদলে একাধিক মূল্যায়ন পদ্ধতির ভাবনা আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো কৃষ্ণেন্দু কি হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছিল ছয় সদস্যের কি রয়েছে সেই কমিটিতে কেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল হওয়ার কথা প্রায় চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে প্রেক্ষাপটে এখনই নেওয়া সম্ভব নয় পরীক্ষার বিকল্প হতে পারে না কিন্তু যা প্রেক্ষাপট তাতে রাজ্যে এখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয় পাশাপাশি রিপোর্টে একটা তথ্য দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট তুমি জানো যে দু একদিন আগেই সিবিএসসি পরীক্ষা বাতিল করার ফলে সন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের প্রতি এবং পাশাপাশি মূল্যায়ন কি পদ্ধতিতে হবে তার সম্পর্কে রিপোর্ট চেয়েছে আরেকবার সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনই পরীক্ষা কমিটির রিপোর্ট জোড়া পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের অপেক্ষা। পরীক্ষার বদলে একাধিক মূল্যায়ন উচ্চ মাধ্যমিক হোম অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল প্রজেক্টের নম্বর এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবমের বার্ষিক পরীক্ষার নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন নম্বর আর এর ভিত্তিতে একুশ লক্ষ পড়ুয়ার মার্কশিট তৈরির ভাবনা চিন্তা কয়েকদিনের মধ্যেই মূল্যায়ন পদ্ধতি জানাবে পরিষদ সংসদ সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনই এই পরীক্ষা নেওয়া অসম্ভব প্রায় তৈরি কমিটির রিপোর্ট আপনারা জানেন যে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের সেই কমিটির যে রিপোর্ট সেখানে উল্লেখ থাকতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত বাতিল